দূর থেকে তাকায় তাকায় দেখবেন লাগছে সময় মতো ইবাদত করে, জিকির করে, গোশত বিক্রি করে, হালাল কামাই করে, ভালো গোশত কুচি কুচি করে কেটে কেটে রেখে দেয়, সন্ধ্যাবেলায় সেগুলো নিয়ে বাড়িতে যায়, নিজের হাতে সুন্দর করে রান্না করেছে। অসুস্থ মা বিছানায় কোলে রয়েছে, সন্তান যেমন মায়ের এক কোলে লয়ে খাওয়ায়, বাজ্জায়া কষাই নিজের মাকে কোলে লইছে, ছোট্টবেলায় তার মা তারে যেমন কোলে লইছে, মা যে খাবারটা চিবাইতে পারে না, ও সন্তান মা বাবার মতন চিবায়া চিবায়া নরম বানায় যে মা বাপ সন্তান রেখা হয়েছে, কষাই নিজের মুখে চিবায়া চিবায়া গোশতগুলো নরম বানায়া লুকমা বানায় বানায় নিজের হাতে মা রে কোলে করে খাওয়ায়, আর মা সন্তানের কোলে শুয়ে শুয়ে খায়, আর চোখ শীতল সন্তানের দিকে চাইয়া রয়, সুন্দর করে খেদমত করে বিছানায় শোয়া দিয়ে মুখ মুছে দিয়ে কপালে চুম্বন করলে মায় কয়, আল্লাহ গো আমার যে সন্তান আমার এমন চোখ শীতলকারী খেদমতকার, আল্লাহ আমার সন্তানের জন্য একটা দোয়া ইবাদত যোগ্যতা দিয়ে তো আমার সন্তান নবীর লগে জান্নাতে থাকতে পারবো না, কিন্তু আমি মা হইয়া দোয়া দিতেছি আল্লাহ আমার সন্তানটাকে জমানার পয়গম্বর মুসা নবীর সাথে তুমি জান্নাতে জায়গা দিও। আল্লাহর জন্য ভালোবাসা, এই ভালোবাসার কারণেও ময়দানে মাহশারে কঠিন দিনে ভালোবাসার কারণে জান্নাতে একসাথে থাকবে, ভালোবাসার কারণে আরশে আজিমের নিচে ছায়া পাবে, ভালোবাসা অনেক দাম। মুমিন মুমিনের মধ্যে মহাব্বত থাকবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যে, তো এটা অনেক মূল্যবান। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা বৃদ্ধির আমল শিখেছে। নবীজি বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে শিক্ষা দিব না এমন কোনো আমল যার দ্বারায় তোমাদের ভ্রাতৃত্ব মজবুত হবে, একে অপরের ভালোবাসা বাড়বে? সাহাবিরা বললেন, জি আল্লাহর নবী অবশ্যই শিক্ষা দিবেন। নবীজি বললেন, আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে সালামের প্রচলন বেশি ঘটায় দাও, একে অপরকে বেশি বেশি সালাম দাও, মহব্বত বেড়ে যাবে। আমাদের এক কাবির ছিলেন বড় মুহাদ্দিস, উনি প্রতিদিন সকালবেলায় বাজারে যেতেন, সন্ধ্যাবেলায় বাজারে যেতেন, বাজারে যাওয়ার যে আকর্ষণ আর গুরুত্ব এতে মনে হইতো যেন উনি বাজার থেকে অনেক কিছু কিনবেন, কিনতে যাইবেন। খাদেম ওনাকে একদিন জিজ্ঞেস করে, হজরত এহতেমামের সাথে গুরুত্বের সাথে বাজারে যান, জিনিসপত্র কিনেন না, না কিনে এমনিই চলে আসেন, কারণ কি, কি করতে যান তাহলে, লাভ কি? উনি বলেন, বাজারে মানুষ বেশি থাকে, সব মুসলমানরা যার যার হাজতে বাজারে আসে, তাদের সাথে দেখা হয় এবং তাদেরকে সাক্ষাতে সালাম দেওয়ার জন্য যাই, সবাইকে একসাথে পেয়ে যাই, তো রাস্তার মোড়ে মোড়ে একজনের পরে পরে একজনের সাথে যে মোলাকাত হয়ে যায়, তো তাদের সালাম দিই, সালামের সুন্নতের আমল করতে যাই। এই সুন্নতের আমল যিনি করবে তাকে সালাম দরজা দিয়ে জান্নাতে দেওয়ার ওয়াদাও আছে। মুমিনের ভালোবাসা বেড়ে যাক, এটা আল্লাহর রাসূল চাইতেন, আমল শিখাইছেন। ওয়াতাই মতো আম, মাঝে মধ্যে মুমিন মুমিনকে খাবার খাওয়াবে, এর দ্বারা কি হবে, দুশ্মন দোস্ত হয়ে যাবে, যে দূরত্ব আছে এটা কমে যাবে, একজন আর একজন রে খানা খাওয়াবে, মেহমান নওয়াজি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাব্বত একে অপরের পারস্পরিক, এটার গুরুত্ব খুব বলেছেন, যে বিচারের দিনেও এটা কাজে আসবে। মানুষের জীবনের কঠিন দিন তিনটা, তিনটা দিবস মানুষের জীবনের খুব কঠিন দিবস, একটা হলো জন্মের দিন,
যেদিন মানুষের পৃথিবীতে আগমন হয় দিবসটা কঠিন, অনেক কঠিন। যিনি আগমন করে তার জন্যও কঠিন, আর যার পেট থেকে নতুন মানুষটার জন্ম হয় তার জন্যও কঠিন। এ কারণে প্রসব বেদনা শুরু হলে মায়েরা সকলের কাছ থেকে বিদায় নেয়। হতে পারে একজন মানুষ আসবে আর একজন মানুষ চলে যাবে, অথবা হতে পারে যার অপেক্ষায় প্রহর গোনা হচ্ছে এক বছর, সেই দুনিয়ায় আগমন করার আগেই মরে যাবে। কঠিন দিন। আরও কঠিন হইল জন্মটা যদি ভালো জায়গায় হয়, তাহলে ভালো পরিবেশে জন্ম হইলে জন্মের সাথে সাথে ঈমান পেয়ে যাবে, কানে আজান পেয়ে যাবে, কামত পেয়ে যাবে। আর যদি জন্মটা হয় কাফিরের ঘরে, তাহলে জন্মসূত্রে কুফুরের বেড়াজালে আটকায় যাবে। কঠিন জন্ম যদি কাফিরের ঘরে হয়, বুজার পরেও অনেক সময় ইমান নসিব হয় না। হুজুরের চাচা আবু তালিব সব বুঝছে, কিন্তু জন্মই তো কাফিরের ঘরে, কুফরের পরিবেশে বাপদাদার এই কুফুরের হালাতকে ছাড়তে পারে নাই। বুজার পরেও বলছে সব বুঝি কিন্তু পারলাম না, মানলাম না। জন্ম যদি কারণ খারাপ ঘরে হয়ে যায়, এটাও কঠিন। আর জন্ম যদি কারণ ভালো ঘরে হয়ে যায়, তো জন্মসূত্রে হিদায়তের নূর পেয়ে যায়, জন্মসূত্রে ইসলামের সুশীতল ছায়া পেয়ে যায়, জন্মসূত্রে মুসলিম কবরস্থানের মাইয়িত হয়ে যায় জন্মের সাথে সাথে, মুসলিমদের বাজারের সদস্য হয়ে যায়। জন্মের দিনটা কঠিন দিন। আর একটা কঠিন দিন হল মৃত্যুর দিন। মানুষের জীবনের মৃত্যুর দিনটা অনেক কঠিন দিন। মৃত্যুর দিন বড় কঠিন। মৃত্যুর মাধ্যমে হয়তো একটা লোক বাগানে যাবে, অথবা আগুনে যাবে, হয়তো জান্নাতে যাবে মৃত্যুর মাধ্যমে, অথবা দোজখে চলে যাবে। এই দিনটাও অনেক কঠিন দিন মানুষের জীবনের জন্যে। তার সকল ভালোবাসার বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। যত মায়ার বন্ধন আছে দুনিয়াতে সব কেটে যাবে মৃত্যুর মাধ্যমে। মরণ দিন কঠিন দিন। মরণ কল্পনাও যদি করে এটা এক কঠিন দিন, তো এ দিবসের কল্পনা করলে এ দিবসটার স্মরণটাই একটা মানুষের জন্য সবচেয়ে বড় নসিহা। তার ওয়াজও শুনতে হইব না, তফসিরও শুনতে হইব না, ভয়ে ভয়ে মৃত্যুর স্মরণ করলে সে ভালো হয়ে যাবে, গুণা করতে পারবো না সে। মরণের সময় যন্ত্রণাও কঠিন, মরণের চিত্র বড় কঠিন। মরণের কঠিনতা চিন্তা করলে একটা মানুষের হিদায়াতের পথে চলা সহজ হয়ে যায়, সে ভালো হওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। কারণ যেমন মরণ হবে, কামা তামুতুনা তুহশারুন তুবআসুন, যেমন মরণ হবে ওইরকম তার পুনরুত্থান হবে। মরণের সময় কোনোরকম যদি কালেমা কারোর উচ্চারিত হয়, তাহলে মৃত্যুর সময়ে তার কালিমাটাকে মিজানের পালায় ডান পালায় উঠায় দেওয়া হবে। মৃত্যুর সময় মুখে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস এতটুকুন যদি কারণ মরণের সময় মুখে আসে, বিচার যখন হবে, আদালত যখন কায়েম করবে, নেকের পালার ভেতরে তারে কালিমা তুলে দেওয়া হবে। এবং কালিমাটা তোলার সাথে সাথে কালিমা এত ওজনদার হবে যে তার নেকের পালাকে ঝুঁকায় দিবে। মরণের সময় কালিমা বের হয়েছে তো জান্নাত কনফার্ম হয়ে গেছে, নেকের পালা ভারী হয়ে গেছে। মরণ যদি কঠিন হয় তাহলে বড়ই কঠিন। ঈসা আলাইহিসসালাম এক এলাকা দিয়ে যাইতেছেন, তো এলাকার লোকেরা বলে আপনার তো মজেজা হলো, মৃত মানুষকেও আপনি জীবিত করতে পারেন, এই কবরে যিনি ঘুমিয়ে আছে তাকে ডাক দেন, জীবিত করেন আল্লাহর নবী, আমরা আপনার মজেজা দেখি, ঈমান আনা সহজ হবে এলাকার মানুষের।
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাইয়েতের কবরের পারে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, কে আসো কবরে দাঁড়াও আল্লাহ। কবর থেকে মাইয়ের বিশাল দেহের একটা দাঁড়ায় গেছে। পয়গম্বর জিজ্ঞেস করলেন, কে তুমি? আমি নূহ আলাইহিস সালামের সন্তান। পুরানা এক কবর থেকে নূহ আলাইহিস সালামের সন্তান দাঁড়ায় গেছে। পয়গম্বর বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের আমলে তো মানুষের চুল দাড়ি সাদা হইতো না, কালো থাকতো, তোমারটা সাদা হয়েছে কেন? আগের যুগের বার্ধক্য অনেক দূরের ছিল, আগের যুগে মানুষের হায়াত বড় ছিল, হাজার বছরের হায়াত ছিল, বুড়া হইতে হইতে তো 700 বছর চলে যেত, 800 বছর চলে যেত। চুলদাড়ি পাকা ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে মানুষের চুলদাড়ি পাকার রেওয়াজ শুরু হয়েছে। মানুষের হায়াত এখন আর 1000 বছর না, এখন হায়াত ছোট। হযরত আজরাইলকে একজন জিজ্ঞেস করছে, হায়াতই ছোট, ফট করে নিতে আয়েন, এটা আগের থেকে একটু সিগনাল দিয়ে আইতে পারেন না? আজরাইল বলে, কত সিগনাল দেই, না বুঝলে কি হল, কই সিগনাল দেন? এই চুলদাড়ি একটা একটা করে যে পাকে, এগুলো সব সিগনাল যে আমি আইতাছি নিতে। কিন্তু একটা সময় ছিল তখন হায়াত অনেক লম্বা ছিল, চুলদাড়ি পাকা ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে শুরু হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, চুলদাড়ি সাদা হয়েছে কেমনে? এটা তো তোমার পাকার কথা না ভাই। উনি বলে, আপনি যেমন ডাকছেন তখন আমি দাঁড়াইছি, তো আমার চিন্তায় পড়ছি যে আবার তো মরণ লাগবে, প্রথমবারের মরণে যে কষ্টটা হয়েছে ওইটার টেনশনে কবরে থাকা অবস্থায়ও চুলদাড়ি সাদা হয় নাই, উঠতে উঠতে টেনশন পেরেশানিতে সাদা হচ্ছে। পেরেশানি মানুষকে চুলদাড়ি পাকায়, কবরের পেরেশানি করলেও চুলদাড়ি পাকে, আখেরাতের পেরেশানি করলেও চুলদাড়ি পাকে। আল্লাহর রাসূল বলেন, সাইয়াবাত নিয়াল হুদ, সূরা হুদ নাজিল হয়েছে আর আখেরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি, নবীজির চুল দাড়ি পাইকে গেছে, দুনিয়ার টেনশন মানুষের চুল দাড়ি পাকায়। কারোর বিবির টেনশন, মহিলা যদি ঘরের ভিতরে একটা থাকে বেঢঙ্গা, সে চুল দাড়ি পাকায় ফেলে, জোয়ান স্বামীকে বুড়া বানায় ফেলবে। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইবুনি ক্বাবলাল মাশিব, ও আল্লাহ যে মহিলা আমাকে বুড়া হওয়ার আগে বুড়া বানাইবো তার থেকে আমাকে পানাহ দেন। সন্তানদের টেনশন মানুষকে বৃদ্ধ বানায় ফেলে, দুর্বল বানায়, সন্তানদের পেরেশানি মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল বানায়, চুলদাড়ি পাকায়, এমনকি আন্দা বানায় ফেলায়। কানতে কানতে হযরত ইয়াকুবের চোখ অন্ধ হয়ে গেছে সন্তানের জন্য। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, ওয়া আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়া বালা, ও আল্লাহ ওই সন্তান থেকে পানাহ চাই যেটা আমার বোঝা হইব, আর ওই বিবি ওই সন্তান চাই যেটা আমার জন্য শান্তি হইব, যে সন্তান আমার চোখ শীতল করবে এমন একটা সন্তান আমারে দেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওই সন্তান যে সন্তান সুকুন দিবে, চোখ শীতল করবে, এই সন্তান আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছেন। সন্তান যদি একটা মদখোর হয়, গাঁজা বাবা ইয়াবায় নেশায় আসক্ত হয়, সন্তান যদি একটা সন্ত্রাসী হয়, জালেম হয়, এই সন্তানের পেরেশানি পিতাকে শেষ করে দেয়, হালাক করে দেয়।
দুনিয়ার পেরেশানি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ মানুষকে ধ্বংস করে দেয়, সম্পদের পেরেশানিও কখনো কখনো মানুষকে বুড়া বানায় ফেলা, টেনশন থেকে মানুষের বার্ধক্য এসে যায়। ভালো সন্তান ভালো বিবি যারা বিয়া করো নাই তারা ভালো বউ চাই, বুড়া হইবা দেরিতে, আর যারা বিয়া করছেন ভালো সন্তান চাইবেন তাহলে টিকবেন ভালো, টেনশনেও মানুষকে দুর্বল করে ফেলে অসুস্থ বানায় ফেলা। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, সন্তান সুন্দর হইলেই খালি চোখ শীতল হয় না, সন্তান একটা পাইছে একেবারে ইউসুফি সৌন্দর্য কিন্তু চরিত্র ভালো হয় নাই, এই সৌন্দর্য বাবা মার চোখ শীতল করে না, কিন্তু একটা সন্তান আল্লাহ তারে দিছে যে সন্তানটা দেখতে গঠন ভালো না, বেটে ছোট কালো চেহারা ভালো না, কিন্তু তার আখলাক তার ইবাদত বাবার চোখকে শীতল করে ফেলাইছে। গরিব 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 সন্তান, শিক্ষিত না অশিক্ষিত, কিন্তু মায়ের চোখ শীতল করে ফেলেছে, ধনী মায়ের জ্বালায়া পুড়ায়া বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে। এই সন্তান মানুষকে সুখ দেয় না, যে সন্তান মানুষকে ধ্বংস করে ফেলায় দুর্বল করে ফেলায়, এমন সন্তান থেকেও পানাহ চাওয়ার আমল নবী শিখিয়ে গেছে, সন্তানদেরকে কবুল করানোর দোয়াও শিখাইছে, কারণ বাপ মা দোয়া করলে সন্তান কবুল হয়ে যায়, সন্তানদের জন্য দোয়া করা, সন্তানরা যেন চক্ষু শীতলকারী সন্তান হয় এজন্য দোয়া করা। ইত্তেহাদুল মুসলিমিনে যে ছেলেগুলা মেহনত করেছে প্রবাসী এবং দেশি, ওরা মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাক, আল্লাহ ওদেরকে কবুল করুক, আমিন। যদি গানের আয়োজন করত, যাত্রার আয়োজন যদি করত, রেশানি, আর যদি নামাজ পড়ে ইবাদত করে তো চোখের সামনে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কুররাতু আইন, সন্তান যাদের দ্বারা চোখ শীতল হবে, এই সন্তানদের সিফাত বলতে গিয়ে বলেছেন যে সন্তানগুলা নামাজি হয়, যে সন্তানগুলা আবেদ হয় তাদের দ্বারা মা বাবার চোখ শীতল হয়। আল্লাহু আকবার বলে, নামাজি হইলে বাবা মার চোখ শীতল হয়। টেনশন মানুষের মানুষকে হালাক করে দেয়, তবে আখিরাতের টেনশন যেটা, এই টেনশন রাখতে বলছেন আর দুনিয়ার টেনশন ছাড়তে বলছেন, আখিরাতের পেরেশানি এটা সব সময় রাখতে বলছেন, কারণ আখিরাতের পেরেশানি মানুষকে সুপথে চালাবে, ইবাদতের পথে পরিচালিত করবে, ফিকরে আখিরাত মরণের ফিকির আখিরাতের ফিকির। এ কোনো আকলমন্দ কখনো মরণ হাসর আখিরাত এগুলোর থেকে গাফেল থাকতে পারে না, আরে আকল না হো গাফেল তুঝে দুনিয়া সে জানা হে, আরে আকল না হো গাফেল তুঝে দুনিয়া সে জানা হে, তুঝে কে দিন ইয়ে মোহ আপনি রব কো দেখানা হে, এই আকল তুমি এখানে থাকবা না যাইবা এটা সব সময় ফিকিরে রাখবে, আর আল্লাহর কাছে দাঁড়াইবা ওই দিনের কথা স্মরণ করো, তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, কঠিন দিন যেদিন আল্লাহর কাছে আমরা দাঁড়াবো, এই দিবসটা ভয়ঙ্কর এক কঠিন দিন, সর্বোচ্চ ভয়ঙ্কর দিন, আল্লাহ তাআলা বিচারপতি হইবেন, কাহার আর জালাল লইয়া আল্লাহ তাআলা বিচার করতে বসবেন, সব মানুষগুলো আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, পরিস্থিতিও বড় কঠিন হবে, সূর্য মাথার উপরে চলে আসবে, পায়ের নিচের জমি তামা হয়ে যাবে,
পিপাসা যন্ত্রণায় পিয়াস যন্ত্রণায় জিব্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে পড়বে। এই কঠিন দিবস যেদিন শুরু হবে, যেদিন আল্লাহ তাআলা বনি আদম সকলকে বিচারের জন্য খাড়া করবেন, এই দিবসটা কঠিন দিবস। এবং এ দিবস আসবে, মরণ যেমন আসে ইয়াকিন, বিচার ওরকম আসবে ইয়াকিনি। ঘটনা মিথ্যা নয়, ঘটবে ঘটনা। চাঁদ সূর্য ভেঙ্গে খসে পড়ে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, জমিনে জলজালা হবে, ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বিচারক হবে, সব বনি আদম আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। যে কঠিন দিবসটা একটা বনি আদমের জন্য আছে, এই কঠিন দিবসটাকে ভয় করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। তবে কঠিন দিবসেও কারোর কারোর জন্য নাজাত সহজ হবে, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণেও। কঠিন দিবসে আল্লাহ তাআলা সূর্যের নিচে না, আরশের নিচে জায়গা দান করবেন। আল্লাহর রাসূল খবর দিয়েছেন ময়দানে মাহশারে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন ছায়াবিহীন দিবসে কিছু মানুষকে আল্লাহ তাআলা নিজের কুদরতি ছায়ায় জায়গা দান করবেন, আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দিবেন। যাদের আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন, এই সাত প্রকারের ভেতরে একটা প্রকার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যাদের ভেতরে ভালোবাসা ছিল আল্লাহর জন্য, তাদেরকে আরশের ছায়া একসাথে দিয়ে দিবেন। আলেমকে ভালোবেসেছে আল্লাহর জন্য, একসাথে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। যে যাকে ভালোবেসেছে তার সাথে জান্নাতে জায়গা পেয়ে যাবে, নবীকে ভালোবেসেছে নবীর সাথে জান্নাতে থাকবে, ওলিকে ভালোবেসেছে ওলির সাথে জান্নাতে থাকবে। আলমার ও মামান আহাব্বা, ভালোবাসছে, ভালোবাসাটা আবার আযাবের কারণ হবে। দুষ্ট লোকের সাথে দোস্তি ছিল, দুষ্ট লোকের সাথে হাসর হয়ে যাবে। বন্ধুত্ব করেছিল কাদিয়ানির সাথে, নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে, তো বেঈমানের সাথে থাকবে দোস্তি, এটা বড় ভয়ঙ্কর। আলমার ও আলা দীনি খালিলিহি, দোস্তির কারণে মানুষের তবিয়ত, মানুষের ইবাদত, মানুষের আখলাক গঠন হয়। দোস্তি যদি কারোর ভালো লোকের লগে জমে, তাহলে ভালো মানুষের খাসলাক গুলো তার ভেতরে আসে দোস্তির মাধ্যমে। এ কারণে মহাব্বত যাকে তাকে করতে নেই, হাসর হাসর, যার সাথে হাসর হইলে কঠিন দিবসে আরাম হবে, তার সাথে মহাব্বতের তাআল্লুক পয়দা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রিওয়ায়ত, আল্লাহর রাসূল একদিন ওযু করতেছেন, এক সাহাবী নবীজিকে ওযু করায় দিলেন, নবীজির ওযুর খেদমত করতেছেন সাহাবী। নবীজি কি কেউ যদি ওযু করাইতো নবীজি খুশি হয়ে যেত, এক একজনের খুশি এক এক জায়গায়। কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহর রাসূলের চোখ শীতল হয় নামাজে, তো সুতরাং কেউ যদি ওযু করায় দিত, ওযুর পরে নবী নামাজে দাঁড়ায় যেতেন, নবী আলাইহিস সালাম, তো চোখ শীতল হয়ে যেত, যে ওযু করাইছে তার উপরেও খুশি হয়ে যেত। আমাদের খুশি তো ভিন্ন জায়গায়, কেউ কারো বিড়ি খাওয়াইলেও খুশি, আর বিড়ি নাই অনেকক্ষণ খাইতে পারে না, যে খাইতেছে এক টান দিতে দিছে তো খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে নবীজির কেউ যদি ওযুর খেদমত করত, তাহলে নবীজি খুশি হয়ে যেত।
শেষ রাত্রে আল্লাহর রাসূল উঠছেন, ওটা দেখে ওজুর পানি সুন্দর রেডি, ওযু করছেন। ওযু করার পরে নবী দিল খুশ হয়ে গেছে। উম্মুল মুমিনিন কে আল্লাহর রাসূল বললেন, আয়েশা শেষ রাত্রিতে এত সুন্দর তাহাজ্জুদের ওযুর পানি কে রাখলো এমনি? হযরত আয়েশা বলেন, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে হবে? কই আব্দুল্লাহ কোথায়? উম্মুল মুমিনিন বলেন, কাছে ধারে হয়তো আছে, ডাক দেন পায় যাবে। আল্লাহর রাসূল ডাকলেন, আব্দুল্লাহ আস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চিপাতে বাইরে এসে ঘুমাও না, রাত্রে ডাক দিলাম আর আয়া পড়লাম, কত সুন্দর কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর দোস্ত ঘুমায়, আমি ঘুমাই কেমনে, আমি নবীর পাহারাদার, আমি ঘর পাহারা দিই। হাবিবে কিবরিয়া ঘুমাইতেছে, রাতে আরাম করতেছে, ইবাদত করতেছে, আমি পাহারাদারি করি। জীবনে কত নেতার পাহারাদারি করছ, নেতার ঘর, নেতার গাড়ি, নেতার অফিস পাহারা দিল। সাহাবি নবীর ঘর পাহারা দিত। জীবনে কত দুষ্ট লোকের পাহারাদারি করলে, তাহাজ্জুদওয়ালা মৌলবীর পাহারাদারি করছিল। যদি কর্তা তাহলে নবী পাহারা দেওয়ার সব পেত, যদি ওই পাহারা যেটা সাহাবায়ে কেরাম দিয়েছে, তাবিন তাবে তাবিন দিয়েছে আলেমদেরকে পাহারা, সেই পাহারা যদি হাল জামানার মুসলমান যুবকদের ভেতরে বাকি থাকতো, তাহলে আলেমদের হাতে হাত করাও পড়ত না, তাদের জিন্দানখানায় আটকায় রাখার শক্তি সাহস কেউ পাইত না। পাহারাদারি তো দুষ্ট লোকের পাহারা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পাহারা দি, আমার ওযুর পানি তুমি দিয়েছ? জি। আল্লাহর রাসূল নিজের বুকের উপর থেকে কাপড় সরাইয়া দিলেন, আসো আমার বুকে আসো। নবীর খালি বুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে নবীজি যাত্রা দিয়া জড়ায়া চাইপা ধরলেন আর দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্বিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। এক দোয়ায় সিনা ইলমে ওহী দিয়া মালামাল হয়ে গেছে, রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ওযুর লুটা বহন করতো, এ কারণে যারা গহ্বরপরি হুজুরের লুটা বহন করেছে, যারা শেখে কোরিয়ার লুটা বহন করেছে, মিসওয়াক বহন করেছে, যারা মদনী রহমতুল্লাহ এর লুটা বহন করেছে, যারা শেখে কাতিয়ার লুটা বহন করেছে, যারা হাফিজি পীরজি আথার আলীর লুটা বহন করেছে, ওলিদের লুটা যারা বহন করেছে, এরা ওলি হয়ে কবরে চলে আসছে। খিদমত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করলো এক সাহাবী। আল্লাহর রাসূল খুশি হয়ে বললেন, এই সাহাবী তুমি আমাকে ওযু করাইলে, যা মনে চায় তোমার ইসআল মাশিতা, তোমার যা চাইতে মনে চায় চাও আমার কাছে, আমি তোমাকে দিব, তুমি আমার কাছে যা চাইবা তাই দিব তোমারে, আমি খুশি হয়ে গেছি, তুমি যা চাবে তোমাকে দিব, কিছু আমার কাছে চাও। আমাদেরকে যদি কেউ এমন সুযোগ দিত কিছু চাও তো আমরা দুনিয়া চায় ফেলাইতাম, না চাইলেও যায় দুনিয়া চাই, যে দোয়া করেন আল্লাহ যেন আমারে কোটি কোটি টাকা দেয়, দোকান দেয়, বিল্ডিং দেয়, ব্যবসা দেয়, এইবারের মতো যেন আমারে আল্লাহ এমপিটা বানায় দেয়, দোয়া চাই, এইবারের মতো কমাস কম চেয়ারম্যানটা যেন আমার বানায় দেয়, দোয়া চাইছে। আর আল্লাহর রাসূল বলেন, সাহাবী তোমার যা চাইতে মনে চায় চাও,
তুমি যা চাইবা তোমাকে তাই দিব, যেটা চাইবা ওইটা দিব। আল্লাহর রাসূল বললেন সাহাবি চাও, সাহাবি কয় নবীজি আমি যা চাই তাই আপনি আমাকে দিবেন, জি যা চাইবা তাই দিব। সাহাবির চাওয়া কত সুন্দর, সাহাবি বলে আল্লাহর নবী রিফাকাতুকা ফিল জান্নাহ, ও গো আল্লাহর নবী আমি আপনার কাছে জান্নাতে আপনার রফিক হইতে চাই, আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার লেগা আমি জায়গা চাই। সাহাবির চাওয়া ভিন্ন চাওয়া, আল্লাহর রাসূল বললেন অনেক বড় জিনিস চেয়ে ফেলেছে, অন্য কিছু চাও, মাকামে নবুয়ত এখানে যাইবা, নবীর সাথে জান্নাতে থাকবা, অনেক বড় জিনিস হয়ে গেল না। মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ জান্নাতে আমার রফিক কে হবে, আল্লাহ তারা বললেন কসাই, মুসা নবী বলে কই মাকামে নবুয়ত আর কোথায় কসাই, দুইটা এক জায়গায় কিভাবে হয়, ভেজালে বললে হয় কেমনে, দেখতে চাই কই কসাই, অমুক বাজারে গোস্ত বিক্রেতা, পয়গম্বর চলে গেছে যা দেখে অশিক্ষিত মূর্খ একজন কসাই গোস্ত বিক্রি করে, না চেহারা সুন্দর না কিছু, দূর থেকে তাকায় তাকায় দেখবার লাগছে, সময় মতো ইবাদত করে জিকির করে গোস্ত বিক্রি করে হালাল কামাই করে, ভালো গোস্ত কুচি কুচি করে কেটে কেটে রেখে দেয়, সন্ধ্যাবেলায় সেগুলো নিয়ে বাড়িতে যায়, নিজের হাতে সুন্দর করে রান্না করেছে, অসুস্থ মা বিছানায় কোলে রয়েছে, সন্তান যেমন মায়ের কোলে লয়ে খাওয়ায়, বাচ্চা কষাই নিজের মাকে কোলে লইছে, ছোট্টবেলায় তার মা তারে যেমন কোলে লইছে, মা যে খাবারটা চিবাইতে পারে না ও সন্তান মা বাবার মতন চিবায়া চিবায়া নরম বানায়, যে মা বাপ সন্তান রেখাইছে, কষাই নিজের মুখে চিবায়া চিবায়া গোস্তগুলো নরম বানায়া লুকমা বানায় বানায় নিজের হাতে মারে কোলে করে খাওয়ায়, আর মা সন্তানের কোলে শুয়ে শুয়ে খায়, আর চোখ শীতল সন্তানের দিকে চাইয়া রয়, সুন্দর করে খেদমত করে বিছানায় শোয়া দিয়ে মুখ মুছে দিয়ে কপালে চুম্বন করলে মায় কয় আল্লাহ গো আমার যে সন্তান আমার এমন চোখ শীতলকারী খেদমতকার, আল্লাহ আমার সন্তানের জন্য একটা দোয়া ইবাদত যোগ্যতা দিয়ে তো আমার সন্তান নবীর লগে জান্নাতে থাকতে পারবো না, কিন্তু আমি মা হইয়া দোয়া দিতেছি আল্লাহ আমার সন্তানটাকে জমানার পয়গম্বর মুসা নবীর সাথে তুমি জান্নাতে জায়গা দিও। নবীর রেফাকাত তো এত সহজ জিনিস, এটা একটু কঠিন জিনিস, কিন্তু এই কঠিনতাও কখনো কখনো সহজ হয়ে যায়, এ কারণে রেফাকাতের দোয়া করা আমল আল্লাহর রাসূল শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে নবীদের রেফাকাত চাও, মুরাফাকা মুরাফাকাতুল আম্বিয়া, নবীদের রেফাকাত চাও। সাহাবী বলে যে নবী আপনার লোকে জান্নাতে থাকতে চাই, আল্লাহর রাসূল বলে অন্য কিছু চাওয়া যায় না, অন্য কিছু চাও, ছোট কিছু চাও, সাহাবী বলে নাসর বান্দা, সাহাবী বলে আমি এইটাই চাই, এটা যদি না পাই তাহলে অন্য আর কিছু আমার দরকার নাই, এটাই দিবেন আমাকে। সাহাবী যেরকম মজবুত, নবীজি সাহাবিকে বললেন যাও ঠিক আছে থাকবা জান্নাতে থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিবা, বেশি বেশি নামাজ পড়বা, জীবনে সেজদা যত বাড়াইবা তত বেশি কাছে থাকবা। এ কারণে সাহাবিদের জীবনে সেজদা অনেক বেশি ছিল, ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, সাহাবিদের সিফাত আল্লাহ বলে কি সাহাবিদের চেহারায় সেজদার দাগ,
আল্লাহু আকবার, কারণ নবীর সব সাহাবীরা নবীর কাছে থাকবার চায়। আর আমাদের জীবনে সেজদা কম, কারোর জীবনে সপ্তাহে চার সেজদা শুক্রবারের দুই রাকাত, কারোর জীবনে বছরে চার সেজদা ঈদের দুই রাকাত, কারোর জীবনে সারা জিন্দগিতে সেজদা নেই, কেউ আছে রোজার মাসেও সেজদা দিতে রাজি না, বিশ রাকাত তারাবীরে টাইম না, শেষরায় আট রাকাত সেজদা বাড়াইব না, আন্দোলন করে হে সেজদা কমানো, সুন্নত মুয়াক্কাদা মুয়াক্কাদা এগুলো কিছু নাই, এই কয় নাই, সেজদা কমায় খালি, আর রাসূল খালি সেজদা বাড়ায়, এই উম্মত ফরজ পড়বি, ওয়াজিব পড়বি, সুন্নত পড়বি, মুয়াক্কাদা আদায় করবি, নওয়াফিল পড়বি, তাহিয়াতুল ওযু পড়বি, দুখুলুল মসজিদ পড়বি, ইশরাক পড়বি, আওয়াবিন পড়বি, চাষ্ট পড়বি, শেষ রাত্রে দাঁড়ায় নামাজ পড়বি, যদি রাত জেগে পড়তে না পারিস তাইলে এশা আর ভিতরের মাঝখানে হইলেও কিছু পড়বি, সেজদা দিবি, যত বেশি সেজদা দিবি তত নবীর কাছাকাছি থাকবি, ময়দানে মাহশারে যেন নবীর সাথে জায়গা হয়, ওলিদের সাথে জায়গা হয়, কঠিন দিবস হাশরের দিনে যেন বিপদ আপদ কম হয়, সেই ফিকির পয়দা হয় নেক সহবতে গেলে, নেক কথা শুনলে। আল্লাহ তাআলা ইত্তেহাদুল মুসলিমিনের আয়োজনকে কবুল করুক, আপনাদের উপস্থিতির বদলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে বিচারের কঠিন দিনে হাসরটা নিরাপদ হওয়ার আমল দুনিয়ার জীবনে বেশি বেশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা আরজুস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, প্রবাস থেকে বহু বান্দারা এই মাহফিলের সাথে জড়িত, দেশের নজন যুবকদের কাফেলায়ের আয়োজক, যোগ্য বুজুর্গ ওলামা হজরতদের হাজিরি এখানে নিশ্চিত করেছে, বড় বড় আলেম ওলামারা আসতেছে, দুদিন ব্যাপী এই মাহফিল, রব্বে করিম কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বে করিম, যা কিছু নসিহত হয় এর আমল সকলের দাও, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও, মজলুম ওলামাদেরকে জুলম সেতান থেকে বাঁচাও, বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদের খালেদ বিন ওয়ালিদ বানায় দাও, জানি না কার মা নাই কার বাপ নাই, নিজের হাতে নিজের মা অনেকে কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে, যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের পিতামাতার কবরগুলো আয় আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও, যাদের আব্বা আম্মা অসুস্থ সুস্থ করে দাও, প্রাণ উজার করে খেদমত করাও, আল্লাহ হাসর সুন্দর করে দিও, আল্লাহ মরণ সুন্দর করে দিও, আল্লাহ আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহুম্মা আহইনা মুসলিমা ওয়া আমিতনা মুসলিমা, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।